টাইটেল তো তোমরা দেখে নিয়েছো, আজ আমি বানাবো রুই কাসুন্দি। রুই মাছ এমনই একটা মাছ যেটা সব বাড়িতেই প্রায়ই আসে, আর রুই মাছের ঝোল ঝাল খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, একদম ঘরোয়া উপকরণই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পুপু, আর পুপুর রান্নাঘরে রোজকার মতো তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটা প্রত্যেকের ভালো লাগবে, আর এটা 5 মিনিটে হয়ে যাওয়া খুব সহজ একটা রেসিপি, আর খেতে ঠিক ততটাই সুস্বাদু। গরম ভাতের সাথে এই পদটা ভীষণই ভালো লাগে। পুরনো বন্ধুদের অনুরোধ করব, এভাবেই আমার পাশে থাকার জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুদেরও অনুরোধ করব, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে শুরু করে দিই রুই কাসুন্দি। আজ আমি বানাবো রুই কাসুন্দি। ভীষণ সহজ একটা রান্না, অথচ খুবই সুস্বাদু, ঝটপট হয়ে যায়। তো দেখো, এখানে আমি 4 পিস রুই মাছ আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি গোটা 5 কাঁচা লঙ্কা, এগুলোকে আমি চিড়ে নিয়েছি। আর এখানে আছে 4 কোয়া রসুন, সেটাকে আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি আমি কাসুন্দি। চলো এবার রান্নাটা শুরু করি। ভীষণ ছোট্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখো, আর একদম সহজ, আর বাড়িতে অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সাদা তেলে করলে হবে না, সর্ষের তেলেই করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি যেই রং ধরেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছ টেস্ট থাকে না, মাছের ঝোলের মাছের টেস্ট হবে না। তো এগুলো একদম জ্যান্ত রুই মাছ, সুতরাং খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি এই মাছটা তুলে, আর 2 পিস আছে সেটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমি এখানে 2 টেবিল চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি, যেহেতু 4 পিস মাছ আছে তো 2 টেবিল চামচ নিয়েছি। মাছ বুঝে এটার পরিমাণ তোমরা ঠিক করবে, কারণ আমারটা 4 পিসে আমি 2 টেবিল চামচ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে এটাকে, জলের কোনো মাপ নেই, মোটামুটি একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করছি, আর তেল দিইনি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, দিয়ে দেব যে রসুনটা আমি নিয়েছিলাম সেটা থেতো করে রেখেছি, সেই রসুনটা তোমরা বেটেও নিতে পারো। তো আমি নোড়া দিয়ে একটুখানি থেতো করে নিয়েছি, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 7 মতো নুন, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। Thank you.
ফ্লেমটা হাই করে দিলাম এই ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভাজাই আছে, তো আমি এখন ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এক মিনিট এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। এটা মিনিট খানেক ফোটানোর পরে আমি যে কাসুন্দিটা গুলে রেখেছিলাম জলে, ভালো করে চামচ দিয়ে আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে, তো এখন আমি ফ্লেমটা হাই করে দিলাম আর এটাকে এখন আমি ফুটতে দেব। দিয়ে দিলাম আরো তিনটে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা এক মিনিট ফুটিয়ে নিয়েছি। এক মিনিট ফোটার পর আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, বেশি না, এক চা চামচ মতো। তোমরা ইচ্ছা করলে এইটা স্কিপ করে যেতে পারো, তেলটা দিলে গন্ধটা আর একটু ভালো আসবে, তবে ইচ্ছা করলে না দিলেও কোনো ক্ষতি নেই, স্বাদ কিন্তু খুবই ভালো হবে। আর এই ঝোলটা কিন্তু এরকম পাতলাই হবে। রান্না কমপ্লিট, এখন আমি গ্যাস অফ করে দেব আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।